আজ মঙ্গলবার 11ই আশ্বিন 2023 সালের 28শে নভেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। দেখুন, আইটি সেক্টর বলুন, রিয়েল এস্টেট বলুন, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, মেডিকেল সেক্টর, এমনকি স্পোর্টস ইন্ডাস্ট্রি, সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। আবার একজন মহিলার ছকে মঙ্গল দেখেই কিন্তু ঠিক হবে তার স্বামী কেমন প্রকৃতির হতে পারে, বয়ফ্রেন্ড কেমন প্রকৃতির হতে পারে, এগুলি কিন্তু নির্ধারক। আবার কেউ মাঙ্গলিক হন আংশিক বা পূর্ণ, বা আবার কেউ মাঙ্গলিক নন। মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম, গ্রহদের সেনাপতি তিনি, যুদ্ধের গ্রহ, ফুল অফ এনার্জি। আর আজ মঙ্গলবার আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গল যদি দুর্বল থেকে থাকে, অবশ্যই গরিব মানুষদের মধ্যে মুসুরের ডাল দান করুন, লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন এবং মঙ্গলদেবের বীজমন্ত্র সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, রাহু কেতু কিন্তু সুদীর্ঘ 1.5 বছর পর রাশি পরিবর্তন করেছে। আপনাদের রাশির উপরে আগত 1.5 বছর 2025 সালের 18ই মে পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়বে রাহু কেতুর কারণে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। রক্ষণশীল খাতে অর্থ সঞ্চয় করে আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতেই পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। আজ যারা হাউসওয়াইফ আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার। পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়বেন না, মেজাজ হারাবেন না, এটি আগুনে কিন্তু ইন্ধন যোগাবে। আপনি সহযোগিতা না করলে আপনার সাথে কেই বা ঝগড়া করতে পারবে বলুন? হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে।